আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। দেশে একদিনে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড, 24 ঘন্টায় আক্রান্ত 2,911, মারা গেছেন 837 জন। যাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ 3 রুটের মঙ্গলবারের সব ফ্লাইট বাতিল, ভাড়া কমানোর চিন্তাভাবনা। সিলেটে পরিবহন শ্রমিকদের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত, শ্রমিক নেতা ফলিকের বিরুদ্ধে 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সিলেটে বাড়ছে করোনা সংক্রমণের প্রকোপ, 24 ঘন্টায় 4 জনের মৃত্যু। সিলেট থেকে মানব পাচার মামলার 2 আসামি গ্রেফতার, জেলে প্রেরণ। রাতের আধারে অর্ধশতাধিক চা গাছ কর্তন, শ্রমিকদের বিক্ষোভ। সুরমা নদীর ভাঙন রোধে 2 গ্রামের লোকজনের মানববন্ধন, ব্যবস্থা নেয়ার আশ্বাস ইউপি চেয়ারম্যানের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। দেশে গত 24 ঘন্টায় আরও 37 জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারী করোনা ভাইরাস। এছাড়া একই সময়ের মধ্যে আরও 2,911 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের এটিই রেকর্ড। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন। তিনি 52টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 14,905টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয় 12,704টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হল 3,33,073। নতুন নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে আরও 2,911 জনের দেহে, ফলে দেশে মোট আক্রান্ত হয়েছেন 52,445 জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও 37 জনের, ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো 709 জনে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 523 জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগী সংখ্যা দাঁড়ালো 11,120 জনে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 523 জন এবং এ পর্যন্ত সুস্থ 11,120 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এ পর্যন্ত মৃত্যু 709 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। যাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ 3 রুটে মঙ্গলবারের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রী স্বল্পতার কারণে সৈয়দপুরে ভাড়া কমানো হচ্ছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, যাত্রী স্বল্পতার কারণে মঙ্গলবারের সব ফ্লাইট বাতিল করা হয়, তবে বুধবার যথারীতি সব ফ্লাইট চলবে। প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে 2টি, সিলেটে 2টি ও সৈয়দপুরে 3টি ফ্লাইট ঘোষণা করেছিল রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কিন্তু যাত্রী স্বল্পতার কারণে বাতিল করতে হচ্ছে এসব ফ্লাইট। বিমান সূত্র জানায়, বুধবার থেকে ফ্লাইট সংখ্যা কমানো হবে বিমানের। আগের 7টি ফ্লাইট থেকে কমিয়ে সৈয়দপুর রুটে 2টি, সিলেট রুটে 1টি এবং চট্টগ্রাম রুটে 1টি ফ্লাইট পরিচালনা করা হবে। এর পাশাপাশি ভাড়া কমানোর চিন্তা করছে বিমান। এর আগে করোনার প্রাদুর্ভাবের কারণে অভ্যন্তরীণ রুটে 24 মার্চ থেকে বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ করা হয়। তবে সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা চট্টগ্রাম সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সিলেটে পরিবহন শ্রমিকদের দুপক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাব ও পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে শ্রমিকদের একটি পক্ষ আন্দোলনে নামলে মঙ্গলবার বিকেলে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, গত ঈদ উল ফিতরের আগে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকরা ঈদ সামগ্রী কেনার জন্য শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের কাছে অর্থ সহায়তা চান। এ সময় ফলিক কোনো ধরনের সহায়তা দিতে অপারগতা প্রকাশ করেন। শ্রমিকরা কল্যাণ তহবিলের টাকার হিসেব চাইলে খেপে গিয়ে ফলিক শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন। এ ঘটনায় শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠেন পরিবহন শ্রমিকরা।
মঙ্গলবার দুপুর থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কার্যালয়ের বাইরে অবস্থান নেন শ্রমিকরা। তারা ফলিকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বিকেল 4টার দিকে কদমতলি বাস টার্মিনাল এলাকায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ থামাতে র্যাব ও পুলিশকে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুটতে হয়। বিকেল 5:45 দিকে সেলিম আহমদ ফলিকের অনুসারীরা ফের টার্মিনাল এলাকায় জড়ো হলে আবারও সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুদফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক লোক আহত হন। আন্দোলনকারী শ্রমিক নেতারা জানান, শ্রমিকদের কল্যাণ তহবিলের প্রায় 2.5 কোটি টাকা থাকার কথা, কিন্তু সেলিম আহমদ ফলিক আমাদের হিসাব দিয়েছেন মাত্র 41 লক্ষ টাকার কথা, বাকি 2 কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন। শ্রমিকদের কল্যাণ তহবিলের পুরো টাকার হিসাব না দিলে তারা তাকে কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানান। আমাদের সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতির কাছে আমরা ঈদের উপলক্ষে আমরা একটা ত্রাণ দেওয়ার লাগে বলছিলাম। হওয়ার পরে তাই সন্তান বাফর টেকানি আমাদের প্রায় 1,00,000,000-1.5 কোটি টাকা তার কাছে টাকা খালি তাই আমরা কোনো টাকা দিছি না। এরপরে শ্রমিকরা আন্দোলন করছে, তান খুয়ায় অস্ত্র টস্ত্র লইয়া বারে বারে আমরা হামলা করি তান লইয়া দেই, কিন্তু আইন তো তারা আইনছিল। আজ আমরা ইউনিয়ন দখল করতে আছি, তখন মিডিয়া পড়ার পরে 14 লাখ টাকা দিচ্ছে, মোট 41 লাখ টাকা ব্যাংকও আছে আর 45 লাখ টাকা চেক দিছে। এরপরে এখন বর্তমানে আমরা অডিট করিয়া পাইছি আরও 8 লাখ টাকা, আরও বহু টাকা, আরও 20-25-30 লাখ, তার মনে করেন 70-80 লাখ টাকা তার কাছে এখন বন্ধ রয়েছে। আমাদের হিসাব 2-3 কোটি টাকা তহবিলে তৈরি। আমাদের এই মহামারী করোনা ভাইরাসে একটা টাকা দেন নাই, একটা সাহায্যের আওতা অধীনে আমাদের করে নাই। দিনের টাকা পয়সা যা সত্য চুরি করলো আজকে টাকা চাইলে গালাগালি করে। আজকে আমরা সাহায্য সহযোগিতা চাইলে আমরা সাহায্য না করিয়া সহযোগিতা না করিয়া গুন্ডাইন্দরের গুন্ডাইন্দরে খাবার। আজকে আমরা হুমকিদের যে যা নিচে নিচে আজকে জেলার যা দশক লইয়া যাইব কি, আমরা মারিয়া ধরিয়া খাতা উতা চুরি করিয়া লইয়া যাইব কি। আমরা এই অবস্থার মাঝে আছি, আমরার কোনো নিরাপত্তা নাই, আমরা সম্পদের কোনো নিরাপত্তা নাই, আমরা গরিব মানুষ। আমরা চাই সিলেটর বা যে যেখান থাকি দেখরা আমরারে আমরার লাগি দোয়া করতে। আমরা নিরীহ শ্রমিক আর সিলেটর যারা আছে আশেপাশে 1418 শ্রমিক, 62 জায়গার শ্রমিক সবে আমরারে সহযোগিতা করতে। সিলেটে দিন দিন করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে, বাড়ছে মৃত্যু সংখ্যা। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 55 জন, আর প্রাণহানি ঘটেছে 4 জনের। সিলেট জেলার 46 ও সুনামগঞ্জের 9 জন সহ বিভাগে এখন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,095 জনে। অপরদিকে সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা কেড়ে নিয়েছে 4 জনের প্রাণ, যা সিলেটে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। এর মধ্যে শুধু সিলেট জেলা রয়েছেন 3 জন, বাকি 1 জন সুনামগঞ্জের। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো 23। মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলায় 17, সুনামগঞ্জে 1, হবিগঞ্জে 1 ও মৌলভীবাজারের 4 জন রয়েছেন। স্বাস্থ্য বিভাগ জানায়, সিলেট বিভাগের 1,095 জন আক্রান্তের মধ্যে অর্ধেকের বেশি কেবল সিলেট জেলার। সিলেট জেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ 601 জন আক্রান্ত হয়েছেন। এরপরে যথাক্রমে হবিগঞ্জে 192 জন, সুনামগঞ্জে 174 জন ও মৌলভীবাজারে 128 জন আক্রান্ত রয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন 137 জন, এছাড়া এখন পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়েছেন 314 জন। করোনাজয়ীদের মধ্যে রয়েছেন সিলেটের 97 জন, সুনামগঞ্জের 63 জন, হবিগঞ্জের 103 জন ও মৌলভীবাজারের 51 জন। সিলেটে বিশেষ অভিযান চালিয়ে মানব পাচার মামলার 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার আদালতের নির্দেশে তাদেরকে পাঠানো হয় কারাগারে। আসামিরা হল বিশ্বনাথ থানার কাটলিপাড়া গ্রামের মৃত চমক আলীর ছেলে রফিকুল ইসলাম ও একই থানার রহমাননগর গ্রামের ফারুক মিয়ার ছেলে জিয়াউর রহমান। র্যাব জানায়, সোমবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে বিশ্বনাথ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রফিকুল ইসলামের বিরুদ্ধে সিলেটের জালালাবাদ, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে 5টি মামলা রয়েছে। এছাড়া জিয়াউর রহমানের বিরুদ্ধে জালালাবাদ থানায় মানব পাচারের 1টি মামলা রয়েছে।
সিলেটে রাতের আধারে অর্ধ শতাধিক চা গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাজে না গিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বিক্ষোভের মুখে বাগান মালিক কর্তৃপক্ষ গাছ কর্তনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সোমবার রাতে সিলেটের তারাপুর চা বাগানে এমন ঘটনা ঘটে। চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা জানান, সোমবার রাতের আধারে বাগানের প্রায় অর্ধশত চা গাছ কে বা কারা কেটে নেয়। সকালে এমন দৃশ্য দেখে চা শ্রমিকরা বিক্ষোভে নামেন। খবর পেয়ে তিনিও বাগানে যান। এ সময় বাগান কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের বৈঠক হয়। বৈঠকে চা গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা ফিরে যান। বাগানের ব্যবস্থাপক বিজয়কান্তি দে জানান, ঝড়ে উপড়ে পড়া একটি ছায়াবৃক্ষ কাটার দায়িত্ব দেওয়া হয়েছিল বাগানের এক শ্রমিককে। ওই শ্রমিক নিজে না কেটে বাইরে থেকে লোক নিয়ে এসে ঝরে পড়ে যাওয়া গাছটি না কেটে পাশের আরেকটি গাছ কাটেন। এ সময় কয়েকটি চা গাছও নষ্ট হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারাপুর চা বাগানের তত্ত্বাবধায়ক পঙ্কজ গুপ্ত জানান, কেউ হয়তো বাগানের জায়গা দখল করতে এ ঘটনা ঘটাতে পারে। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি, পুলিশ তদন্ত করলে আসল ঘটনা বের হয়ে আসবে। যে কয়টি চা গাছ নষ্ট হয়েছে সেগুলোর স্থানে আমরা নতুন চারা রোপণ করে দেব। আমরা চা বাগানের সাথে এবং চা গাছের সাথে আমাদের জীবন মানে একটা সম্পর্ক আছে। এই চা বাগানে আমাদের আমরা জীবন মনে করি যে চা বাগান দিয়ে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া খরচ এবং নিজের পরিবার প্রয়োজনের খরচ এটার উপরেই আসলে চার উপরেই বহন করে। তারপর চাটাকে সবচেয়ে আমাদের একটা সন্তানকে যেভাবে লালন পালন করা হয়, আর আসলে আমাদের শ্রমিকরাও একটা চা গাছকে সেভাবে লালন পালন করে বড় করে, সেই জন্য আমাদের চা বাগানের কোনো ক্ষতি আমরা এটা মেনে নিতে পারি না, যেহেতু এটা দেশেরও সম্পদ এবং আমাদেরও সম্পদ বলে আমরা মনে করি যে চা বাগানের শ্রমিকদের সম্পদ। সেই জন্য আমাদের শ্রমিকরা বিক্ষোভ করেছে। আমি সকালে বাসায় ছিলাম, বিক্ষোভ করার পরে আমি নিজেও এখানে এসেছি, এসে দেখলাম না ঠিক এটা দুঃখজনক যে চা গাছগুলোকে নষ্ট করছে, সেটা আসলেই এটা অন্যায় কাজ করেছে। সেটার জন্য আমি আমাদের তারাপুর চা বাগানের এমডির সাথে কথা বলেছি, উনি ওনার আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন। একটা গড়ের মধ্যে ওই জট তুফানে তারাপুর বাগানের একটা ইন্টারসেকশন নাম্বার তিনের একটা সেইটা আমাদের গড় আছিল, গড়ের এই জট তুফানে একটা গাছ একটা গড়ের ওয়াল ভাঙ্গা ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, এই গড়টা আমাদের বাগানেরই। এই এইটা ঠিক করার লাগিয়া হারি বাস্তারে খাটানোর লাগিয়া হওয়া হয়েছিল। হ্যাঁ, যারে বাইরে আমাদের বাগানের লোকেই খাটতো, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যে যার সেই লোকানিয়া এখানে মধ্যে হ্যাঁ গাছটা খাটাইছে। হ্যাঁ, গাছটা খাটাইতে গিয়ে যেটা আমরা বলা ছিল সেই গাছ না বলে সে পাশের আরেকটা গাছ হ্যাঁ কাটাই নিছে, সেই গাছ কাটতে গিয়ে চা গাছের মধ্যে গাছটা পড়ছে। হ্যাঁ, পড়ার কারণে কিছু সামান্য কিছু চা গাছ একটু নষ্ট হয়েছে। হ্যাঁ, ডাল মাংসে সেটা হ্যাঁ অন্যায়ভাবে করছে, তার এটা কোনো অবস্থায় আমাদের স্টাফ কেউ জানে না, আমাদের বাবু কেউ জানে না, হ্যাঁ আমাদের চৌকিদার কেউ জানে না। হ্যাঁ, সে কালকে সন্ধ্যার সময় হ্যাঁ না জানিয়ে লুকিয়ে এই গাছগুলো খাচ্ছে। সুরমা নদীর ভাঙন রোধে সিলেট সদর উপজেলার মোকুলগাঁও ইউনিয়নের চানপুর ও জুগিরগাঁও গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সুরমা নদীর পাড়ে গ্রামের লোকজন এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ 30 বছর ধরে চানপুর ও জুগিরগাঁও এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। নদী ভাঙনের কারণে অন্তত 50টি পরিবার ভিটেমাটি হারিয়েছে। গ্রামের রাস্তা, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মানববন্ধন চলাকালে সেখানে উপস্থিত হন মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়া। এ সময় তিনি নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিফ আলী, রাসেল আহমদ, মনিরুদ্দিন, মঞ্জুর আহমদ, হাদির আলী, মন্তাজ আলী, আয়ুব আলী সহ এলাকার গণ্যমান্য মানুষ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।